বিএসএফ নিয়োগ পরীক্ষায় গ্রেপ্তার তিন ভুয়ো পরীক্ষার্থী। বসিরহাট জেলার হাসনাবাদ থানা এলাকায় বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নের ওয়াটার উইন পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার বিহারের মুঙ্গের জেলার মির্জাপুর এলাকার তিন যুবক মোহাম্মদ আসিফ মোহাম্মদ জাবেদ মোহাম্মদ সামাদ। প্রথম অর্ধে লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা করার জন্য বায়োমেট্রিক টেস্ট করার সময় হাতের আঙুলের সঙ্গে ওই পরীক্ষার্থীদের ছবি ও ডকুমেন্ট না মেলায় সন্দেহ হয়। তখন 85 নম্বর বিএসএফ এর ব্যাটালিয়নের আধিকারিকদের পুরো বিষয়টা নজরে আসে, তারপর তাদের আটক করে জেরা করতেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায়। বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তারা ছুটে আসেন হাসনাবাদ ক্যাম্পে, তারপর তদন্ত করে জেরায় স্বীকার করে সম্পূর্ণ জাল নথি তৈরি করে পরীক্ষায় বসার চেষ্টা করেছিল বিহারের ওই তিন যুবক। তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলার পর পুলিশ জেল হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন হাসনাবাদ থানার পুলিশ। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।